আমার মনে চাই প্রাণে চাই, এই মনে চাই প্রাণে চাই, ওই না দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণ না আসিতে পারে, কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণ না তাসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণ না তাসিতে পারে, মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণ না তাসিতে পারে, বসন্ত সময় কোকিল ডাকে কুহুসুরে, এই যে বসন্ত কাল, এই এত সুন্দর বসন্তে কোকিল কুহু কুহু স্বরে রব করে। বসন্ত সময় কোকিল ডাকে কুহুসুরে, যৌবন বসন্ত এমন থাকতে চায় না ঘরে, তোমরা কুঞ্জ সাজাও গো। আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, সাজাও গো ফুলের বিছানা গোবিন্দের জন্য। ফুলের বিছানা কোথায় সাজাবো, এই বাইরের মন্দিরে নয়, কোথায়? ওই সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণ না তাসিতে পারে, আসিতে পারে ভর সয়ন্তরে, আসিলে আসিতে পারে ভর সয়ন্তরে, করি মে কই পাইলে কি আর ছাই রাধি তব তারে, তোমরা কুঞ্জ সাজাও। আজ আমার প্রাণ না তাসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও। রাধারানী আমার কুঞ্জ সাজিয়ে বসেছে, রাধারানী তো গোবিন্দের জন্য কুঞ্জ সাজালেন মা গো, আজ হোক কাল হোক গোবিন্দ কিন্তু আসবেনই, কিন্তু আমরা কি ভগবানের জন্য এই হৃদয় কুঞ্জটা সাজাতে পেরেছি? আমরা কি গোবিন্দের জন্য এই হৃদয় কুঞ্জটা
আমরা সাজাতে পারলাম, আমরা বাইরের মন্দির সাজিয়ে দিই, বাইরের কুঞ্জ সাজিয়ে দিই, বাইরের মন্দির ইটালিয়ান মার্বেল দিয়ে বানিয়ে দিই, সুন্দর করে সোনার উপর গয়না দিয়ে ভগবানকে সাজিয়ে দিই, কিন্তু এই মনের মন্দিরটা সাজাতে পারি না ভগবানের জন্য। ভগবান কিন্তু এই বাইরের মন্দিরে থাকে না মা গো, ভগবান মন্দিরে থাকে না, ভগবান মসজিদে থাকে না, ভগবান গয়াকাশী বৃন্দাবনে থাকে না, ভগবান কোথায় থাকে জানেন? একটু মন দিয়ে শুনে রাখুন বাবা, ভগবান কোথায় থাকে একটু মন দিয়ে শুনুন। একজন শেঠজি হাওড়া থেকে ব্যাগে 5 লাখ টাকা নিয়ে দিল্লি যাচ্ছে, ব্যাগে 5 লাখ টাকা নিয়ে হাওড়া থেকে দিল্লি যাচ্ছে। তা একজন চোর কোনো ক্রমে জেনে গেছে যে শেঠজি ব্যাগে 5 লাখ টাকা নিয়ে দিল্লি যাচ্ছে। এবার শেঠজি উঠেছে হাওড়া স্টেশনে, তার কয়েকটা স্টেশন পরেই চোর উঠে একেবারে শেঠজির পাশের সিটে গিয়েই বসেছে। এবার যেই না চোর উঠে শেঠজির পাশে গিয়ে বসেছে, অমনি শেঠজি চোরের মুখ দেখে বুঝেছে এবারের মতলব ভালো নয়, অতএব 5 লাখ টাকার ব্যাগটা নিয়ে আমাকে একটু সাবধানে থাকতে হবে। শুধু ধন থাকলেই হয় না বাবা, ধন রক্ষা করতেও জানতে হয়। তা শেঠজি যেমন ধন বইতে জানেন, ধন রক্ষা করতেও তিনি জানেন। 5 লাখ টাকার ব্যাগটাকে কোলের মধ্যে চেপে বসে আছে, আর ওদিকে চোর মনে মনে চিন্তা করছে কখন শেঠজি বাইরে যাবে, আর সেই সুযোগে আমি ব্যাগ থেকে 5 লাখ টাকাটা বের করে নেব। দেখতে দেখতে চোরও আর বাইরে যায় না, শেঠজিও আর বাইরে যায় না। ধীরে ধীরে ট্রেনটা হাওড়া থেকে ধানবাদ স্টেশন পৌঁছে গেল। চোর মনে মনে চিন্তা করছে শেঠজি তো আর বাইরেই যাচ্ছে না, 4-5 ঘন্টা হয়ে গেল, আমার হাত পাটা লেগে গেছে, যাই একটু বাইরে থেকে হাত পাটা ছাড়িয়ে আসি। এই বলে যেই না চোর গেছে বাইরে হাত পা ছাড়াতে, শেঠজি মনে মনে ভাবছে বাবা এই আমার ভালো সুযোগ, এই সুযোগে আমার 5 লাখ টাকাটা তাড়াতাড়ি কোথাও সরিয়ে ফেলতে হবে। এই বলে শেঠজি করলেন কি না, ব্যাগ থেকে 5 লাখ টাকাটা বের করে একটা নির্জন জায়গায় রেখে দিলেন, অন্যত্র রেখে দিলেন যাতে চোর খুঁজে না পায়। পরক্ষণেই চোর এসে শেঠজির পাশে বসেছে, তখন শেঠজি চোরকে ডেকে বলছে, ও ভাই আমার এই ব্যাগটা একটু দেখো তো, আমি বাইরে থেকে আসছি। চোর মনে মনে চিন্তা করছে আমি তো এই সুযোগের অপেক্ষাতেই বসেছিলাম, হ্যাঁ তুমি কখন বাইরে যাবে, আর সেই সুযোগে আমি তোমার ব্যাগ থেকে 5 লাখ টাকাটা বের করে নেব। আর যেই না শেঠজি বাইরে গেছে, চোর আর বিলম্ব না করে যেই না তাড়াতাড়ি ব্যাগের চেনটা খুলেছে, দেখে ফাঁকা টাকা নাই। একই আমি পাকা খবর নিয়ে এলাম শেঠজি ব্যাগে 5 লাখ টাকা নিয়ে দিল্লি যাচ্ছে, তাহলে আমার খবর তো কোনোদিন ভুল হয় না। তবে আমার মতো চোরকে ফাঁকি দিয়ে শেঠজি টাকাগুলো কোথায় রাখলেন ভেবে পাচ্ছে না। দেখতে দেখতে ট্রেনটা দিল্লির কাছাকাছি পৌঁছে গেল। চোর মনে মনে চিন্তা করছে আমি এমন চোর, আজ অব্দি কারোর বাড়িতে চুরি করতে গিয়ে আমি খালি হাতে ফিরি নাই, আর আজকে আমি ওই শেঠজির কাছে হেরে যাব। নিজের হারটাকেও চোর মেনে নিতে পারছে না। তখন শেঠজির কাছে এসে বলছে, শেঠজি। হ্যাঁ ভাই বলো। শেঠজি আমি ভালো মানুষ নই, আমি একজন চোর, আমি ভালো মানুষ নই। তা আমার কাছে পাকা খবর ছিল আপনি ব্যাগে 5 লাখ টাকা নিয়ে দিল্লি যাচ্ছেন, তা আপনি যখন ওই বাইরে গেলেন আমি আপনার ব্যাগের চেনটা খুলে দেখলাম ফাঁকা। তা শেঠজি আপনি যদি আমাকে একটু দয়া করে বলেন, আমার মতো চোরকে ফাঁকি দিয়ে আপনি টাকাগুলো কোথায় রেখেছেন? না না আপনি ভয় পাবেন না, চুরি আমি আর করব না, চুরি করার স্বাদ আমার মিটে গেছে, চুরি আমি করব না। আমি শুধু জানতে চাই, আমি এমন চোর, আজ অব্দি কারোর বাড়িতে চুরি করতে গিয়ে খালি হাতে ফিরি নাই, সেই চোরকে ফাঁকি দিয়ে আপনি টাকাগুলো কোথায় রেখেছে? তখন শেঠজি বলছে, শোনো ভাই, তুমি যেমন আমায় সত্যি কথাটা বললে, আমিও তোমাকে সত্যি কথাটা বলি। তুমি যখনই আমার পাশে উঠে বসলে আমি তোমার মুখ দেখে বুঝেছিলাম তোমার মতলব ভালো নয়, তাই তুমি যেমন অপেক্ষা করছিলে আমি কখন বাইরে যাব, ঠিক তেমনি আমি অপেক্ষা করছিলাম তুমি কখন বাইরে যাবে। আর যেই না তুমি আমার আগে বাইরে গেলে আমি কি করেছি জানো? আমি কি করেছি শুনবে? আমি ওই আমার ব্যাগ থেকে টাকাটা বের করে আমি ওই তোমার ব্যাগের মধ্যে রেখে দিয়েছি, কারণ আমি নিশ্চিত জানি তুমি আমার ব্যাগটা খুঁজে দেখবে কিন্তু নিজের ব্যাগটা একবারও খুঁজে দেখবে না। তোমার ওই ব্যাগটাতে আমি গুনে গুনে দেখলাম 9টা জায়গায় তালি মারা আছে, এই নবতালিযুক্ত ব্যাগ বাবা আমাদের এই দেহ ব্যাগ, এই নবতালিযুক্ত ব্যাগ, 2 কান 2 চোখ 2 নাকে ছিদ্র মুখ বায়ুপ্রস্থ, এই নবতালিযুক্ত ব্যাগ
আমাদের ভগবান সব জায়গা থেকে ছেড়ে দিয়ে লুকিয়ে আছেন আমাদের এই হৃদয় মন্দিরে, কারণ ভগবান নিশ্চিত জানেন মানুষ আমাকে সব জায়গায় খুঁজে বেড়াবে কিন্তু নিজের হৃদয়টা একবারও খুঁজে দেখবে না, নিজের হৃদয়টা একবারও খুঁজে দেখবে না। তাই তো বিশ্বকবি রবীন্দ্রনাথ লিখে গেলে, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি, আমি পাইনি। নিতাই গৌর প্রেমানন্দে হরি ভগবান নিজ মুখে বলেছেন, হে নারদ নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যদি না হৃদয় নাচ মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি। নারদ, আমি যোগীর হৃদয়ে থাকি না, আমি মন্দিরে মসজিদে থাকি না, আমি থাকি আমার ভক্তের হৃদয়ে, আমি থাকি আমার ভক্তের হৃদয়ে। কিন্তু মা গো, এই হৃদয়ের কুঞ্জটা আমরা গোবিন্দের জন্য সাজাতে পারলাম না। শ্রীমতী রাধারানী আজকে কুঞ্জ সাজিয়ে অপেক্ষা করছেন, অধিক রাত্রি হয়ে গেল তবু আমার গোবিন্দ আসছেন না। রাধারানী বলছে, ওরে সখী, আমার গোবিন্দ কি আসবে না সখী? এই দেখ আমি কুঞ্জ সাজিয়ে বসে আছি, আমি বধুরও লাগিয়া সেজ বিছাইনু গাঁথিনু ফুলেরও মালা, তাম্বুলও সাজানু দীপ উজারিনু, এই দেখ মন্দিরও হইল আলা। আমার বড় ভয় হয় সখী, পাছে সব হইবে আন সহেন নাগর গুণের সাগর কাহে না মিলল কা। সখী, ওই পথের দিকে তাকিয়ে আর আমি কত বসে থাকবো, আমি পথ পানে চাহি কত না রহিব, কত প্রভু দিব মনে, রস শিরোমণি আসিবে এখনই দ্বিজ চণ্ডী দাস ভনে, রাধে অমন করে কেঁদ না হে, রাধে অমন করে কেঁদ না হে, তোমার বধু এই এখনই এলো বলে তুমি ভেষনায়ার নয়ন জলে, গোবিন্দের জন্য কুঞ্জ সাজিয়ে বসেছেন কিন্তু গোবিন্দ আসছেন না কেন? কারণ আজকে রাধারানী যেমন কুঞ্জ সাজিয়েছেন, আরেকজন ভক্তও কিন্তু কৃষ্ণের জন্য কুঞ্জ সাজিয়েছে। সেই ভক্তটির নাম কি মা? হ্যাঁ, এই তো কীর্তন শুনে শুনে সব মুখস্থ করেছে, চন্দ্রাবলী। এই চন্দ্রাবলী হচ্ছে রাধারানীর খুড়তুতো বোন, মানে কাকাতো বোন। রাধারানীর বাবারা অনেক ভাই ছিল, বৃষভানু, চন্দ্রভানু, সুভানু। বৃষভানু রাজার একটি মেয়ে, দুটি ছেলে, এই একটি ছেলে দুটি মেয়ে। ছেলেটি বড়, তার নাম হচ্ছে শ্রীরাম, মাঝখানে রাধারানী, তারপরে আরেকটা মেয়ে ছিল তার নাম হচ্ছে অনঙ্গ মঞ্জরী। আর সুভানুর একটি ছেলে, তার নাম হচ্ছে সুবল, আর চন্দ্রভানুর মেয়ে হচ্ছে চন্দ্রাবলী। তা এই চন্দ্রাবলী কিন্তু ছোটবেলা থেকে খুব ঈর্ষা নিয়ে বড় হয়েছে, যে রাধারানীও রাজার মেয়ে, আমিও রাজার মেয়ে, রাধারানী রূপবতী, আমিও রূপবতী। তাহলে গোবিন্দ কেন শুধু রাধারানীকে ভালোবাসবে, আমার দিকে ফিরেও তাকাবে না? এই যে একটা ঈর্ষা নিয়ে চন্দ্রাবলী বড় হয়েছে। তা আজকে গোবিন্দ আমার বলেছে, রাধারানীকে কথা দিয়েছে যে কুঞ্জে যাবে, কিন্তু অনেক দেরি হয়ে গেছে, গোচারণ থেকে ফিরতেই এত দেরি হয়ে গেছে, আবার মা যশোমতী শয়ন করিয়ে দিয়েছে। মা যশোমতী যখন ঘুমিয়ে পড়েছে, একটু নূপুরের শব্দ হবে বলে পা চেপে চেপে যেই না বেরিয়েছে, মনে মনে ভাবছে এত দেরি হয়ে গেছে, এখন যদি রাজপথ দিয়ে যেতে যাই তাহলে তো অনেক দেরি হয়ে যাবে, আমি বরং ওই বাগানের পথ দিয়ে চলে যাই, তাড়াতাড়ি হয়ে যাবে। এবার যাই না, ওই বাগানের পথ দিয়ে চোখ যেতে গেছে, সেই পথে ছিল চন্দ্রাবলীর কুঞ্জ, শুনতে পেল গোবিন্দের নূপুরের শব্দ, কে যায়, কে যাচ্ছে, পদ্মা, কে যায়
চন্দ্রাবলী
পূর্বজন্মে কে ছিল জানো তো? এই চন্দ্রাবলী ছিল পূর্বজন্মে শবরী। ভক্ত শবরীর কথা তো তোমরা শুনেছ, যেই শবরী প্রত্যেক দিন রামচন্দ্রের জন্য কুঞ্জ সাজিয়ে রাখত ছোট্টবেলা থেকে প্রত্যেক দিন। কিন্তু যখন শেষে রামচন্দ্র শবরীর কাছে এলো, তখন শবরী বৃদ্ধা হয়ে গেছে। সারা জীবন কুঞ্জ সাজিয়ে রাখতে রাখতে যখন রামচন্দ্র শবরীর কাছে এলো, তখন শবরী বৃদ্ধা। আর সেই বৃদ্ধা বয়সেও কিন্তু আজকে শবরী বসে বসে রামচন্দ্রের স্মরণে রাম নাম গাইছে। রাম চরণ সুখদায়ে, রাম চরণ সুখদায়ে, ভজ মন 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 রাম চরণ সুখদায়ে। রাম চরণ সুখদায়ী, রামচন্দ্রের চরণ কত শীতল কত সুখদায়ী এই ভজনটির মধ্যে বলছে। কেমন রামচন্দ্রের চরণ? যেই চরণ সে নিকশি সুর সরে শঙ্কর যদা সময়ো, যেই চরণ সে নিকশি সুর সরে, সুর সরে মানে হচ্ছে মা গঙ্গা। তাহলে মা গঙ্গার জন্ম হয়েছিল কোথায়? শ্রী বিষ্ণুর চরণ থেকে মা গঙ্গা নির্গত হয়েছে। তাহলে যিনি শ্রী বিষ্ণু তিনিই তো রামচন্দ্র। তাহলে যেই গঙ্গার জলে স্নান করলে আমাদের দেহটা শীতল হয়ে যায়, মন প্রাণ জুড়িয়ে যায়। তাহলে মনে করুন যেই চরণ থেকে মা গঙ্গা উৎপত্তি হলো, সেই চরণ কত শীতল। যেই চরণ সে নিকশি সুর সরে শঙ্কর জটা সময়ো, জটা শঙ্কর নাম পায়ো হে, জটা শঙ্কর নাম পায়ো হে, ত্রিভুবন তারণ হারে, ভজ মন রাম চরণ সুখদায়ে। যেই চরণ কি চরণ পাদুকা ভরত রায় লিব লায়ে, যেই চরণ কি চরণ পাদুকা ভরত রায় লিব লায়ে, সই চরণ খেবট ধইলি নে, সই চরণ খেবট ধইলি নে, তব হর নাম চড়াই, ভজ মন রাম চরণ সুখদায়ে। দেখুন এই ভজনটির মধ্যে শুধু রামচন্দ্রের চরণের শীতলতার বর্ণনা দিচ্ছে তা নয়, খুব সুন্দর একটা ঘটনার এই বর্ণনা আছে এই ভজনের মধ্যে। একটু ছোট্ট করে বলি, কোন ঘটনা না, যখন রামচন্দ্র সীতাদেবীকে নিয়ে বনবাসে গেলেন, এবার সেখানে তিনি নদীতে পার হবেন, দেখে কিনা নাবিক নৌকা নিয়ে দাঁড়িয়ে আছে নদীর ধারে। রামচন্দ্র সীতাদেবীকে সঙ্গে নিয়ে আজকে নাবিকের কাছে এসে বলছে, নাবিক তুমি আমাদের পার করে দাও, আমরা ওই পারে যাব। নাবিক বলে উঠল, হে প্রভু রাম, আমি আপনাকে পার করে দিতে পারি, আমি তো পার করার জন্যই আছি। কিন্তু প্রভু আমি আপনাকে নৌকায় ওঠাতে পারি, কিন্তু তার আগে আমার একটা শর্ত আছে। বলে, বাবা তুমি তো ঘাটের নাবিক, তুমি তো নৌকা নিয়ে দাঁড়িয়ে আছো পার করার জন্য, অর্থ নেবে তুমি পার করে দেবে,
মাঝে আবার কিসের শর্ত? বলে, না প্রভু আমার একটা শর্ত আছে। বলে, কি শর্ত? না প্রভু, আমি শুনেছি আপনার ওই চরণ দুটি একটা পাথরের উপর পড়েছিল, ওই পাথরটা নাকি একটা নারী মূর্তি ধারণ করেছিল। ও মাইরা, কে গো? অহল্যা, অহল্যা পাথর হয়েছিল না? ঋষি গৌতম অভিশাপে অহল্যা পাথর হয়েছিল। যখন রামচন্দ্র ওই পাথরের মধ্যে চরণ দিলেন, তখন অহল্যা আবার নিজের রূপ ফিরে পেল। তা বলছে, আমি শুনেছি আপনার ওই চরণ দুটো একটা পাথরে পড়েছিল, আর সেই পাথরটা একটা নারী মূর্তি ধারণ করেছিল। তা প্রভু রাম, আমার তো এই ছোট্ট নৌকাটি একমাত্র জীবিকার সম্বল, আর আপনি যদি আমার এই নৌকাতে চরণ দেন, আর আমার এই নৌকাটা যদি কোনো নারী মূর্তিতে পরিণত হয়ে যায়, তখন আমি কী করব? আর যদি নারী মূর্তি হয়ে যায়, অন্য কিছু হয়ে যায়, তাহলে আমার তো জীবিকার সম্বলটাই চলে যাবে। রামচন্দ্র তো অবাক হয়ে গেলেন। বলে, তাহলে নাবিক তুমি কি করতে চাও? বলে, প্রভু আমার একটা মনের ইচ্ছা আছে, বলবো? বলে, হ্যাঁ বলো, আর তো কোনো উপায় দেখছি না। বলে, প্রভু ওই চরণেই যত সমস্যা, তো আপনার ওই চরণ দুটিকে আমি আগে নিজের হাতে ভালো করে ধুইয়ে দেব, তারপরে আপনাকে নৌকায় উঠাবো। ভগবান কি চতুর, যেজন ভগবানকে ভজনা করে ভগবান অপেক্ষা আরও বড় চতুর। দেখুন, আজকে রামচন্দ্রের চরণ সেবা করার জন্য নাবিক বলছে যে আপনার চরণ দুটো আমি ধুইয়ে দিয়ে নৌকায় উঠাবো। রামচন্দ্র তো দেখলেন যে আর কোনো উপায় নাই, তাই চরণ দুটো বাড়িয়ে দিলেন। আর নাবিক ওই নদীর জল দিয়ে চরণ ধোবাবে কি, আজকে নয়ন জল দিয়ে রামচন্দ্রের চরণ দুটিকে ধরিয়ে দিচ্ছে। রাম চরণ সুখদায়ী ভজ মন, রাম চরণ সুখদায়ী ভজ মন, রাম চরণ যেই না নদীর ওই পারে গিয়ে নৌকা থেকে নেমেছেন রামচন্দ্র। এবার দেখুন, রামচন্দ্র এসেছেন বনবাসে, নাবিককে দেওয়ার মতো কিছু নাই। সীতাদেবীর দিকে ইশারা করলেন, সীতাদেবীর নিজের একটা মণিমুক্তার হার যখন খুলে দিতে গেলেন নাবিককে, নাবিক বলছে, হে প্রভু রাম, আমি তো আপনার কাছে কোনো উপহার, কোনো মজুরি নিতে পারবো না। বলে, কেন নাবিক? তুমি তো আমাদের পার করে দিয়েছো, এটাই তো তোমার জীবিকার সম্বল, তাহলে তুমি কেন অর্থ মজুরি নিতে পারবে না? বলে, প্রভু আমি আপনার কাছে কোনো অর্থ নিতে পারবো না, তার একটা কারণ আছে। বলে, কি কারণ? তবে শুনুন প্রভু। নাই সে না নাইলেত, ধোবে সে না ধোবিলেত, নাই সে না নাইলেত, আর ধোবে সে না ধোবিলেত, দেখে মজুরিয়াই জাত কো না বিগারি। একটা নিয়ম আছে প্রভু, এ জগতে একই ব্যবসা করা দুজন ব্যক্তি নিজেদের মধ্যে কিন্তু টাকা পয়সার লেনদেন করে না। একজন নাবিক আর একজন নাবিককে পার করে দিতে পয়সা নেয় না। রামচন্দ্র তো কথা শুনে অবাক হয়ে গেলেন, আরে বাবা, তুমি কোথায় ঘাটের নাবিক, আমি কোথায় অযোধ্যার রাজপুত্র, তা তোমার ব্যবসার আমার ব্যবসা কবে থেকে এক হয়ে গেল? বলে, প্রভু আপনার ব্যবসা তো আমার ব্যবসা তো একই, কি করে এক হলো জানে? প্রভু আয় মোরে ঘাট, প্রভু আয় মোরে ঘাট, তো পার মেনে উতার দিলে। আজকে প্রভু আমার কাছে এসেছেন, তাই আমি আপনাকে পার করে দিলাম। যাবে আউঙ্গা মে তোরে ঘাট, আমি আপনাকে এই ছোট্ট নদী থেকে পার করে দিলাম, কিন্তু আপনি কে আর কেউ জানুক না জানুক, আমি তো ভালো করে জানি, আমি তো এই ছোট্ট নদীর কাণ্ডারী, কিন্তু আপনি তো এই ভবসাগরের কাণ্ডারী। প্রভু আজকে আপনাকে আমি এই ছোট্ট নদী থেকে পার করে দিলাম, কিন্তু যেদিন আমার সকল খেলা সাঙ্গ হবে, যেদিন আমার ভবপারের ডাক আসবে, সকল ইন্দ্রিয় শিথিল হবে, ভাও চলে যাব ভাও নদীর পারে,
তুমি দাঁড়িয়ে থাকবে ভবসাগরের পারে কান্ডারি হয়ে প্রভু। আজকে আমি তোমাকে এই ছোট্ট নদী থেকে পার করে দিলাম, সেদিন যেন তুমি আমাকে ভব সিন্ধু পার করে দিও। নিদাই গৌর হরি, তাই বলছি প্রভু আয়ে মোরে ঘাট তো পার মেনে উতার দিলে, জবে আউঙ্গা মে তোরে ঘাটে তো পার মোহে উতারিও, জবে আউঙ্গা মে তোরে ঘাটে তো পার মোহে উতারিও। রাম চরণ সবরি বসে বসে রাম নাম গাইছে, এমন সময় রামচন্দ্র এসে দাঁড়ালো সবরির কাছে। আর তখন সবরি বৃদ্ধা হয়ে গেছে, সারা জীবন অপেক্ষা করতে করতে রামচন্দ্র যখন এলো তখন সবরি বৃদ্ধা লুটিয়ে পড়লো রামচন্দ্রের চরণতলে। হে প্রভু, আমি সারা জীবন তোমার জন্য অপেক্ষা করেছি প্রভু, আর আজকে যখন তুমি আমার কাছে এলে দেখো আমি তো বৃদ্ধা হয়ে গেছি প্রভু, এখন আমি কি দিয়ে তোমার সেবা করব। রামচন্দ্র বললেন, সবরি তোমার ইচ্ছা তোমার মনের ইচ্ছা আমি এই জন্মে পূর্ণ করতে পারি নাই, তবে তুমি দুঃখ করো না, এই যে তুমি আমার জন্য সারা জীবন অপেক্ষা করলে আমি তোমাকে কথা দিলাম, আগামী দ্বাপর যুগে যখন আমি নন্দদুলাল কৃষ্ণ হয়ে জন্ম নেব তুমি হবে চন্দ্রভানুর কন্যা চন্দ্রাবলী, সেই দিন মনোবাসনা পুরাইব। জন্মগ্রহণ করেছে চন্দ্রাবলী হয়ে, তাই তো গোবিন্দের জন্য এতদিনের অপেক্ষা, আর গোবিন্দ কি করে উপেক্ষা করতে পারে। পূর্বজন্মের বড় সুকৃতি না থাকলে পরে তো বাবা গোবিন্দ চরণ লাভ করা যায় না। তাই দেখুন আজকে চন্দ্রাবলী কুঞ্জ সাজিয়ে যখন গোবিন্দ আর যেতে পারলেন না, উপেক্ষা করতে পারলেন না, চন্দ্রাবলী বলছে, বধু আজকে এত কাছে যখন তোমাকে পেয়েছি আমি মনের মতো করে তোমায় সেবা করব। আজকে এমনভাবে আমি তোমাকে সাজাবো, কোনোদিন তোমাকে এইভাবে কেউ সাজায় নাই। তা আজকে চন্দ্রাবলী প্রাণ গোবিন্দকে কাছে নিয়ে সুন্দর করে সাজাচ্ছেন। সাজায় মনের মতো করে প্রাণ গোবিন্দকে সাজায় চন্দ্রাবলী, পরাণ বোধ কাছে পে সাজায় চন্দ্রাবলী। আরে
মনের মতো করে চন্দ্রাবলি সাজাচ্ছে, পরাণে বধূ কাছে সাজাই চন্দ্রাবলি। সাজাচ্ছে দেখো, অধরে শ্যামের বদনে কাজল দিল আর ললাটে সিন্দুর, বধু এইরকম করে তোমাকে কোনোদিন কেউ সাজায়নি, ভালো করে গালে কাজল লাগিয়ে দিয়েছে আর কপালে চন্দন দেবী কোথায় সিঁদুর দিয়েছে, সবাই তোমাকে চন্দন দিয়ে সাজায়, আমি তোমাকে সিঁদুর দিয়ে সাজাবো। ওই বদনে কাজল দিল আর ললাটে সিঁদুর, বধু সবাই তো তোমাকে হলুদ কাপড় পরায়, আমি তোমাকে নীল শাড়ি পরাবো, নিজের একটা নীল শাড়ি পরিয়েছে, নীল শাড়ি পরাইল, নীল শাড়ি পরাইল, শ্রী চন্দ্রাবলীর কুঞ্জে যাপন করে প্রাণ গোবিন্দ ভুলেই গেলেন শ্রীমতী রাধারানীর কথা, সারানিশি চন্দ্রাবলীর কুঞ্জ যাপন করে যেই না প্রভাত হয়েছে কাক ভোর, হঠাৎ করে গোবিন্দের মনে পড়ে গেল সেই রাধারানীর কথা, একই আমি যে রাধারানীকে কথা দিয়েছিলাম আমি কেশর কুঞ্জে যাব। প্রভাত কালে উঠে চন্দ্রাবলী শনি কুসুম কাননে সুখেতে ছিলেন শ্যাম, প্রভাতে উঠিয়া ভয়ভীত হইয়া আজ আইল যেই না সকালবেলায় রাধারানীর কুঞ্জের সামনে এসে দাঁড়িয়েছে, গলে পিত বাস করিয়া সাহস দাঁড়াইল রায় রাগে, দেখে ফুলো মালা তাম্বুলের ডালা ফেলিয়াছে রায় রাগে, অভিমান করে রাধারানী ওই তাম্বুলের ডালা ফুলের মালা মাটিতে ছুঁড়ে ফেলে দিয়েছে, মাটিতে লুটিয়ে থাকা মালাকে বুকে জড়িয়ে ধরে বলছে, ওরে মালা ওরে মালা তুই আমাকে জানিয়ে দিলি তোর মতো আমাকেও যে কাঁদতে হবে, করে প্রাণ গোবিন্দ রাধারানীর কুঞ্জে প্রবেশ করেছেন, সখীরা সকলে রাধারানীকে বলছে, রাধে এই সারা নিশি পরে প্রভাতকালে তোর প্রাণবধূ এসেছে তোর কাছে, অন্য নায়িকার সেবার চিহ্ন তার সারা গায়ে আমরা দেখতে পেয়েছি, রাধে তুই মান কর। কি বললি সখী, মান করব? হ্যাঁ মান কর। মান কেমন করে করতে হয় সখী? এখন আমাদের মান করাও শিখিয়ে দিতে হবে। ও মাইরা তোমরা তো মান করো, মান করো, মান করে না এমন কি কেউ আছে? মায়েরা তো মান করবেই নিজের প্রিয়তমের উপরে বা স্বামীর উপরে, নিজের প্রিয়তমের উপরে মান তো করবে, মান মাঝে মধ্যে মান অভিমান না থাকলে ভালোবাসা কিন্তু দৃঢ় হয় না, শক্ত হয় না। তাই রাধারানী বলছে তাহলে মান কি করে করব, সখীরা বলছে ওরে সখী তোকে এখন মান করাও শিখিয়ে দিতে হবে, তাহলে আমরা কি করি, মান করলে কি করি, কথা বলা একদম বন্ধ করে দিই, তাই না? কথা বলা বন্ধ, এইটা হচ্ছে সব থেকে বড় উপায়, তাই কোনো কথা বলবে না। রাধারানীকে বলছে ওরে সখী তুই তো কথা বলবি না,
এক কাজ কর, গোবিন্দ তো কালো, তা তুই এক কাজ কর, তুই মান করে কালো রং কমের যা কিছু আছে কালো রঙের কোনো কিচ্ছু তুই দেখবি না, মানে গোবিন্দ যেহেতু কালো কালো রঙের কোনো কিছু দেখবি না, এইভাবে মান কর। রাধারানীকে শিখিয়ে দিয়েছে, ঘোমটা টেনে বসে আছে। হ্যাঁ রে রাধে, তুই তো বলছিস গোবিন্দের ওপর মান করেছিস তাই কালো রঙের কোনো কিছু দেখবি না, বলতো রাধে কি করিবি কি করিবি কি করিবি? ওই সামনে তাকিয়ে দেখ, ওই তমাল গাছটা কালো কুচকুচে দাঁড়িয়ে আছে, ওই তমাল কালো তুই কি করিবি, তমাল কালো তুই কি করিবি, তমাল কালো তুই কি করিবি? ওই দেখ তমাল গাছটা কালো, কি করবি তুই? রাধারানী বলছে, ললিতা ওই তমাল গাছটাকে আমি সোনা দিয়ে মুড়িয়ে দেব, তাহলে তো সোনার মতো রং হয়ে যাবে। হ্যাঁ তা তুই পারবি, রাজার মেয়ে যখন গাছটাকে সোনা দিয়ে মুড়িয়ে দিতে পারবি, কিন্তু বলতো রাধে কি করিবি কি করিবি, এই মাথার উপর এই কেশ কালো তুই কি করিবি, কেশ কালো তুই কি করিবি, এই মাথার কেশগুলো কালো কি করবি? বলে আমার মাথার কেশ আমি রাখবো না, মুন্ডন করে দিবি? বলে মস্তক মুন্ডন করে আমি যোগিনী হয়ে যাব, মুড়াবো মাথার কেশ ধরিব যোগিনী বেশ। বাবা মস্তক মুন্ডন করে যোগিনী হবি, ঠিক আছে তাও না হয় মেনে নিলাম, কিন্তু রাধে এই যে তোর নয়নের তারা দুটো কালো, চোখের মণি দুটো কালো, তাহলে তুই কি করবি? বলে এই চোখ, এই চোখ দুটো আমি আর রাখবো না। কেন জানিস সখী? আমার কানাই ভালো, আমার কানাই ভালো, আমার কানাই ভালো, কানাই চুপ, কথা বলবি না একদম, কানাই ভালো, কানাই ভালো, কানাই ভালো, তোর কানাই যদি এত ভালো হবে তাহলে আমরা মান সাজাচ্ছি কেন, কানাই যদি এত ভালো তাহলে মান সাজাচ্ছি কেন? বলে না রে সখী, তোরা ভুল ভাবছিস, তোরা কি ভাবছিস কানাই মানে কৃষ্ণ? কানাই মানে কৃষ্ণ নয় রে, আমি বললাম আমার কানা হওয়াই ভালো, কানাই ভালো, যে নয়ন কৃষ্ণ বদন দেখতে পায় না তার কানা হওয়াই ভালো, রাধারানীর মান এবার পাকা হয়েছে। কুঞ্জের বাইরে বেরিয়ে এসে রাধারানী বলছে, বধু বাহ ভালোই করেছো বধু, সকাল সকাল এসেছো, ভালো হইল আরে বধু আইলা সকালে, আমি প্রভাতে দেখিলাম মুখ আমার দিনে যাবে ভালো, সকাল সকাল তোমার মুখটা দেখলাম তো সারা দিনটাই আমার বড় ভালো যাবে। আচ্ছা বধু এই এই তো বলো, তোমার এই যে সারা গায়ে সেবার চিহ্ন আমরা দেখতে পাচ্ছি তো, তা এই সেবার দাগ তোমার কোত্থেকে এলো যদি আমাদের একটু বলো খুব ভালো হতো। কি হয়েছে রাধে, এ কোন দাগের কথা বলছো? আচ্ছা বুঝতে পারছো না, ললিতা একটা আয়না এনে দে রে, ভালো করে দেখা মুখখানা, নীলোত পল শ্রীমুখ মণ্ডল, এমন ঝামাটে হয়েছে কেন? ও আমার মুখটা শুকিয়ে গেছে বলে বলছো? আসলে কালকে রাত্রিরে না আমার খুব জ্বর হয়েছিল জানো রাধে, ওই মদন জ্বরে তনু তাতল, ঠিক আছে তা না হয় বুঝলাম বধু, কিন্তু বলো তো এই তোমার সারা গায়ে যে নখের দাগ আমরা দেখতে পাচ্ছি, নখ নির্ঘত ক্ষতবক্ষসী দেহ হলো কোনো নারী সর্বনাশ রাধে, এ নখের দাগ কেন হতে যাবে, এ তো কাঁটার দাগ, কণ্ঠকে তনু ক্ষত বিক্ষত তহি ঢুটইতে গৌরী, আমি কালকে রাত্রে তোমাকে খুঁজতে গিয়ে ওই কাঁটার ঝোপের মধ্যে প্রবেশ করে ফেলেছিলাম, তাই আমার সারা গায়ে কাঁটার দাগ। ও কাঁটার দাগ, ঠিক আছে তাও না হয় মেনে নিলাম বধু, কিন্তু এতদিন তো জানতাম সবাই তোমাকে চন্দন দিয়ে সাজায়, কেউ তোমাকে সিঁদুর দিয়ে সাজায় তা তো জানা ছিল না, সিন্দুর কাহে অলকা পরি সিন্দুর কাহে অলকা পরি চন্দন কাহা গিলা চন্দন কাহা গিলা, এতদিন জানতাম সবাই তোমাকে চন্দন দিয়ে
সাজায়, তোমাকে কেউ সিঁদুর দিয়ে সাজায় জানতাম না তো। রাধে, তুমি ভুল ভাবছো, আমাকে কেউ সিঁদুর দিয়ে সাজাবে কেন? আরে কালকে রাত্রির আমি যখন তোমার কাছে আসছিলাম, দেখলাম গিরি গোবর্ধনের উপরে গৌরী পুজো হচ্ছে, তাই গৌরী মন্দিরে গিয়ে যখন প্রণাম করলাম, ওই আশীর্বাদ স্বরূপ ঠাকুরমশাই সিঁদুর দিয়েছে। গিরি গোবর্ধনে গৌরী কোশবে, তাই সিন্দুর করি ভালে, সিন্দুর ভালে দিলা। তুমি আজকাল আবার পূজো অর্চনাও করা শুরু করেছো, যাক শুনে ভালো লাগলো। কিন্তু বলো তো বধু, এতদিন জানতাম তুমি হলুদ কাপড় পরো, তোমাকে কেউ নীল শাড়ি পরায় তা তো জানা ছিল না। নীলাম্বর তুহু পহিরলে, পীতাম্বর কাহা ছরি, বলো এতদিন তো জানতাম তুমি হলুদ কাপড় পরো, তোমাকে নীল শাড়ি কে পরিয়েছে? ও রাধে, আমাকে কেউ নীল শাড়ি পরাবে কেন? কি হয়েছে জানো তো, ওই কালকে রাত্রিরে আমি দাদা বলরামের সঙ্গে ঘুমিয়েছিলাম। এবার দাদা বলরাম তো নীল কাপড় পরে, তা ওই দাদা বলরামের কাপড়টা আমার গায়ে এসেছে, আর আমার গায়ে কাপড়টা দাদা বলরামের গায়ে চলে গেছে। অগ্রজ সনে পরিবর্তিত নন্দালয়ে ভরে, দেখুন আজকে প্রাণ গোবিন্দ রাধারানীকে কেমন যুক্তি দিচ্ছে। দেখুন যেই বলেছে দাদারা বলরামের কাপড় আমার গায়ে এসেছে, রাধারানী বলছে ললিতা বিশাখা, আজকে আমার বধুর কাছে একটা নতুন জিনিস আমরা জানতে পেরেছি। শোন, ওই বলাই দাদা শাড়ি পরে, বলাই দাদা চলে পরে, বলাই দাদা শাড়ি পরে, বলাই দাদা চলে পরে, আজ হতে জানা গেল বলাই দাদা শাড়ি পরে, আজ হতে জানা গেল বলাই দাদা শাড়ি পরে। এবার নিজের কথাতে নিজেই জড়িয়ে গেছে, এতক্ষণ তো গোবিন্দ আর তাকিয়ে দেখেনি যে যেটা পরিয়েছে সেটা কাপড় নয়, ধুতি নয়, শাড়ি। এইবার ধুতি আর শাড়ির মধ্যে পার্থক্য থাকবে না? গোবিন্দ তো বলে ফেলেছে আর কি, ওই শাড়ির মতোই দেখতে, ধুতির মতোই দেখতে শাড়ি, এখন তো সব একই রকম, নতুন স্টাইল এখন হয়েছে তো। আচ্ছা ঠিক আছে, এই যে তুমি এতগুলো কথা বললে বধু, এই তোমার সব কথা আমি মেনে নেব, তুমি যা যা বলেছো আমি সব মেনে নেব বধু। আমার একটা শেষ প্রশ্ন আছে, এই প্রশ্নের যদি উত্তর দিতে পারো জানবো তুমি চিরকালের জয়ী, তাই নইলে রাধারানীর কাছে তোমার পরাজয় স্বীকার করতে হবে। বলো তো বধু, অঞ্জন কাহে গণ্ডস্থলে, গিরিখন্ড নয়ধরে, তোমার গালে কাজল আমরা দেখতে পাচ্ছি, বলো তো বধু তোমার এই গালে কাজল এলো কোত্থেকে? আর যেই রাধারানী বলেছে বধু তোমার গালে কাজল এলো কোত্থেকে, আর কি যুক্তি দেবে? আরে উত্তর প্রতি উত্তর দিতে পরাজিত শশী শিখরে, আমার মুখের সামনে থেকে তুমি চলে যাও বধু, তুমি চলে যাও, তোমার মুখ আমি দেখতে চাই না বধু, তুমি চলে যাও বধু, তুমি চলে যাও। রাধে রাধে অমন করে আমায় বলো না রাধে, রাধে জয় রাজপুত্রী, মম জীবন দইতে, চলে যাও চাই না বধু, তুমি চলে যাও। যাও যাও কত গুণ নিধি বট জানা গেল তব চরিতে, যাও যাও কত গুণ নিধি বট জানা গেল তব চরিতে, রাধে কৃপা করো রাধে, তুমি আমায় বলো না। বদশে যদি কিঞ্চিদপি দন্ত রুচি কোমদু, হরতি দরতি নির অতি ঘোর স্বরাদধর শীধবে, তব বদন চন্দ্রমা লোচয়তে লোচন চকুরা।